পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুধপাতিল চতুর্থ খণ্ড আফার ঈদগাহ মসজিদ ও এলাকার যুব সমাজের উদ্যোগে এলাকা জুড়ে এক মনোজ্ঞ আলোকসজ্জা করা হয়। 2 লক্ষ টাকা খরচ করে প্রায় 1 কিলোমিটার আলোকসজ্জায় সজ্জিত করেন গোটা এলাকাকে তারা। বরখলা বিধানসভা কেন্দ্রের দুধপাতিল এলাকায় প্রথম এভাবে আলোকসজ্জা করা হয়েছে। প্রচণ্ড ঝড় তুফান থাকা সত্ত্বেও এলাকার যুবকরা সাজিয়ে তোলেন ঈদগাহ সহ পুরো এলাকা। এদিন তারা গোটা বরাক উপত্যকার জনগণকে অনুরোধ করেন তাদের এই আলোকসজ্জা দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে দুধপাতিল পার্ট 4 আফর ঈদগাহ মসজিদের সামনে জমায়েত হয়েছি। আমরা পুরা এরিয়ার হামসায়ার তরফ থেকে গিয়া ঈদ মুবারক পুরা বরাকবাসীর তথা সারা দেশবাসীর আমরা ঈদ মুবারক জানাই। আর এই এরিয়ার আমার যে পার্টি আছে মসজিদের সুন্দর সাজাইছন, আমি রিকোয়েস্ট করবো যে পুরা এরিয়াটা একবার দেখাইবার লাগিয়া। আর ঈদ অনুষ্ঠান শান্তিতে হইত সব দিকে, মানে সর্বাঙ্গীন শান্তি হইত সব জায়গা। এর লাগে ঈদের সময় আমরা মেসাব দিয়া মেসাবে সবসময় দোয়া করে থাকুন। আফর ঈদগাহ মসজিদের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ঈদ উল ফিতর উপলক্ষে সবার আন্তরিক অভিনন্দন গোটা বড় উপত্যকাতে ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের। আজ আমরা 29টি রমজানের শ্যাম সাধনের পর আনন্দে মাতোহারা পবিত্র ঈদুল ফিতর আগামী করলেও আমরা পবিত্র ঈদুল ফিতরে আনন্দ উপভোগ করতে গিয়া আমাদের এত অঞ্চলে যুব সমাজ যেভাবে আনন্দে উল্লাস হইয়া এত অঞ্চলে বরাক উপত্যকায়, হ্যাঁ বরাক উপত্যকায় যে আমি মনে করি বিশেষভাবে আজকে বড়খলা কনস্টিটুয়েন্সির দুধপাতিল আসামের ঐতিহ্য